আরপিএফ দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিতে তোমাদের সিলেকশানটা দুটি বিষয়ের উপর নির্ভর করছে এক তোমার প্রস্তুতি দ্বিতীয়ত তুমি কোন গ্রুপে ফর্মটা অ্যাপ্লাই করছো যতটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার প্রস্তুতি নেওয়াটা ততটাই গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে সঠিক গ্রুপের সম্বন্ধে জানাটা কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা খুব ভালো করে প্রস্তুতি নেয় কিন্তু সঠিক গ্রুপ সম্বন্ধে জ্ঞান ধারণা না থাকার কারণে তারা সিলেকশানটা পায় না উদাহরণস্বরূপ দু সাল দু সালে আর পি এফ এর লাস্ট ভ্যাকেন্সি এসেছিলো সেই ভ্যাকেন্সিতে একটা ক্যান্ডিডেট একশো ষোলো নাম্বার পেয়েও সিলেকশনটা পাইনি কিন্তু একজন ক্যান্ডিডেট পঞ্চাশ পয়েন্ট ফাইভ নাম্বারে সিলেকশন পেয়ে গেছে দেখতে পাচ্ছ কোথায় একশো আর কোথায় পঞ্চাশ পয়েন্ট ফাইভ কতটা ডিফারেন্স এটাই হচ্ছে তোমাদের গ্রুপের খেলা তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের প্রস্তুতিটা জারি রাখতে হবে কিন্তু ঠিক ততটাই গুরুত্ব দিতে হবে এই গ্রুপের ব্যাপারটা কারণ রেলওয়েতে টোটাল আলাদা আলাদা এ থেকে এ পর্যন্ত ছটা গ্রুপ আছে এবং প্রতিটা গ্রুপে রেলওয়ের আলাদা আলাদা জোনগুলোকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যেমন গ্রুপ এর ক্ষেত্রে রয়েছে সাউথার্ন রেলওয়ে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে সাউথ সেন্ট্রাল রেলওয়ে এরকম বিয়ের ক্ষেত্রে বাকি রেলওয়েগুলো আছে সি ডি এরকম ভাগ করে দেওয়া রয়েছে বন্ধুরা তোমরা যদি রেলওয়ে এক্সাম দু হাজার চব্বিশের প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইডবুক এই বইটিতে একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে সাথে সাথে রেলওয়ে এক্সাম দু হাজার চব্বিশের রেলওয়ের রিজনিং রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে জিকে চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পেয়ে যাবে যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে তোমরা এইগুলি যদি কিনতে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি চাইলে তোমরা গিয়ে একবার চেকআউট করে নিতে পারো তো এইখানে তোমাদের যে আসল বিষয় প্রথমত তোমরা ফর্ম অ্যাপ্লাই ফর্মটা যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তুমি চাইলে এ গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো এছাড়া বিয়ের ক্ষেত্রে সি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে যে কোনো একটা দুটি গ্রুপে তোমরা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না আর এই গ্রুপটাই তোমাদের মেন বিষয় ধরো তুমি গ্রুপ সি এর ক্ষেত্রে ফর্মটা অ্যাপ্লাই করলে এই গ্রুপ সি এর ক্ষেত্রে তোমাদের জোন কি রয়েছে ই আর জোন ইসিআর জোন এস ইআর জোন এছাড়াও রয়েছে ইসিআর জোন ঠিক আছে এই জোনগুলো তুমি কিন্তু তোমার চয়েস দিতে পারো ঠিক আছে তোমার যেটা মনে হবে আর এই জোনগুলো তোমাদের কিন্তু ম্যাটার করে না কাট অফের ক্ষেত্রে ধরো তুমি গ্রুপ সিতে অ্যাপ্লাই করছো এবার তোমার কাছে টোটাল চারটা জোনের অপশান আছে তুমি কি চাইবে যেই জোনটা তোমার ঘর থেকে বেশি সামনাসামনি থাকবে সেই জোনটাতে তুমি মানে চুজ করতে চাইবে ঠিক আছে কিন্তু সেই জোনে ধরো তুমি ইসিআরটা তোমার সামনে আছে তুমি এটা চুজ করলে তো এখানে যতগুলো জোন আছে না সবার কাট কিন্তু সেম যাবে কারণ এখানে তোমাদের কাট অফটা জোন অনুসারে হয় না কাট কিন্তু এই গ্রুপ অনুসারে হয় তুমি যদি সি গ্রুপে অ্যাপ্লাই করলে তো সি গ্রুপে তোমার কাট অফ হাই জ্যাক বা লো জাক সেটা তোমাকে সহ্য করতে হবে এখানে এ গ্রুপে কি কাট অফ যাচ্ছে ই গ্রুপে কি কাট যাচ্ছে সেগুলোতে তোমার তখন আর কান দেওয়া চলবে না তোমার যদি সি গ্রুপে তুমি অ্যাপ্লাই করো সেখানে যদি কাট অফ ভাই যায় ই গ্রুপে যদি কাট অনেক কম যায় সেটাতে তোমার কোনো লাভ নেই কারণ তুমি অ্যাপ্লাই করেছিলে সি গ্রুপে ই গ্রুপে কাট অফ কি যাচ্ছে সেটাকে তোমাকে দেখলে হবে না ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের মেন বিষয় আর এই জোনগুলো তো কেবলমাত্র তোমাদের হচ্ছে চয়েস তুমি কোনখানে সামনে পোস্টিং নিতে চাও সেটাই হচ্ছে তোমার চয়েস কিন্তু তোমাদের যে কাট অফ সেটা এই গ্রুপ অনুসারে যায় এবার তোমাদেরকে কাটকটা কেউ যদি বলে সে হচ্ছে দু সালে যেহেতু লাস্ট ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুসারেই বলবে সেই ভ্যাকেন্সি অনুসারে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছিল জোন ইতে ইতে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছিল তাহলে অবভিয়াসলি ই জোনেই সব থেকে বেশি কাটকটা যাবে এটাই হচ্ছে সাধারণ বিষয় এবার তোমরা কি চাইবে তাহলে ই গ্রুপ ছাড়া বাকি অন্যান্য গ্রুপগুলোর জন্য ফর্ম অ্যাপ্লাই করবে কিন্তু আমি তোমাদেরকে এখন থেকে একটা বিষয় অ্যালার্ট করে দিচ্ছি তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে ফর্ম অ্যাপ্লাইটা শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে ঠিক আছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু তোমরা এই পনেরোই এপ্রিলে ফর্মটা অ্যাপ্লাই করো না এটাই হচ্ছে আমার তোমাদের তরফ থেকে একটা বার্তা দেওয়া বলতে পারো ঠিক আছে তোমরা পনেরোই এপ্রিল ফর্মটা অ্যাপ্লাই করো না তোমরা কমসে কম দশ দিন ফর্মটাকে অ্যাপ্লাই করবে না ছেড়ে দাও দশ দিন দেখবে কোন জোনে বেশি ফর্ম অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে কারণ এটা দু হাজার চব্বিশ লাস্ট ভ্যাকেন্সি দু হাজার আঠেরো সালে আসছিলো দু হাজার আঠেরো সাল অনুসারে কেউ যদি তোমাদেরকে বলে যে ভাই এই গ্রুপটাতে ফর্ম অ্যাপ্লাই করো এটা হচ্ছে সব দিকে সেফ জোন সেই সেফ জোনটা যে ডেঞ্জার জন্য পরিণত হতে পারে সেই নিয়ে তোমাদের হয়তো কোনো রকম ধারণা নেই কারণ দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশ একটা লং ডিস্টেন্স ঠিক আছে এতদিন পর আর পেপার ভ্যাকেন্সি জারি হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা একটু ধৈর্য ধরবে যেহেতু তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা পনেরো এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমরা দশ দিন আগে দেখো কোন জোনে বেশি ফর্ম অ্যাপ্লাই হচ্ছে আর এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম জ্ঞান ধারণা না থেকে থাকে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে আর পি এফ ভ্যাকেন্সি আসার অনেক আগে থেকে এই বিষয়ের প্রতিটা অথেন্টিক আপডেট দিচ্ছি এবং ফিউচারও প্রতিটা আপডেটই তুলে ধরবো তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোন জোনটা দু হাজার চব্বিশ সালে তোমাদের ফর্ম অ্যাপ্লাই জন্য সেফ জোন তো অবশ্যই তোমরা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটাকে যখন তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে এই তথ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম এখন কেবলমাত্র তুমি তোমার প্রস্তুতির উপর ধ্যান দাও এই গ্রুপ সম্বন্ধে যে বিষয়টা সেটা আমি তোমাদের যখন ফর্ম অ্যাপ্লাই জারি হবে পুরো বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম